সে বিভিন্ন দেশে যেতে পারবে এবং ওই বিষের কত খরচ আছে সেই রেটটা প্রবাসীরা দেখতে পারবে এবং জানতে পারবে সরাসরি এটা যদি সরকার আমাদের জন্য এই সুযোগটা করে দেয় তাহলে সরকারকে ছেলোর জানাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ শুক্রবার এগারো দুই দুই হাজার বাইশ পিডিওর থামেল দেখে বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করবো তো আজকের আলোচনাটি হচ্ছে আপনার কফিলের হতে পারে এক লাখ রিয়াল জরিমানা শুধুমাত্র আপনার কারণে কেননা যখন এক লাখ রিয়াল জরিমানার এই বিধান রেখেছে সৌদি সরকার সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনোভাবেই বাহিরে কাজের জন্য ছেড়ে দেবে না এবং আপনি কোম্পানি বা কফিলের আন্ডার সারা বাইরে কাজ করেন সেই সিদ্ধান্ত কিন্তু তারা নিবে না কেননা তারা এক লক্ষ রিয়াল জরিপানার সম্মুখীন হতে হবে তাদের সেই কারণে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন না নতুন যারা যাচ্ছেন সৌদি আরবে ফ্রি বিষয় নামে তো ফ্রি বিষে বলতে যে নিঃস্বাধীন কাজ সেটাকেই বলে ফ্রি বিষয় যে আপনি মনে যখন যেখানে চাবে সেখানে কাজ করবেন তো এই কাজেই বর্তমান বেশি লোক যাচ্ছেন এবং যারা আত্মীয় স্বজন এই ধরনের কাজে নিতেছেন যদি আপনাদের কাজ নিশ্চিত না হয়ে আপনারা যদি আপনাদের কাছে যদি কাজ থাকে তাহলে আপনারা নেবেন তা না হলে এই ধরনের কাজে আপনারা তাদেরকে নিয়েন না কেননা বর্তমান সৌদি আরবের কাজের পরিস্থিতিটা অতটা ভালো না কিন্তু অন্য অন্য দেশের চাইতে বর্তমান সৌদি আরবের বিষয়গুলো চালু রয়েছে সেই কারণেই প্রচুর বাংলাদেশি যাচ্ছে সৌদি আরবে তো নতুন পুরাতন সকল প্রবাসী ভাইদের কাছে একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা দোকানে গেছেন হঠাৎ করে সেই দোকানের দোকানের অনার যার মাধ্যমে গেছেন বা আপনার সাদিকের কাছে গেছেন সেই সাদিক দোকানে নাই বা সাদিক দোকানে আছে আপনি হঠাৎ করে দোকানের ভিতরে আপনাকে পেলো মক্তবা আমেলের চেকিংয়ে ওখান থেকে আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবে এক কথায় যেটা বলবো যে দোকানের ভিতরে যেন আপনাকে না পায় ধরুন আপনার খালাতো ভাই মামাতো ভাই হঠাৎ করে হঠাৎ করে বলতেও পারে কেননা যে তুই একটু এই জায়গায় ব কিন্তু আপনারা কিন্তু এইভাবে বসবেন না যদি আপনারা বসেন কেননা ভাগ্যে কার কখন কি হবে সেটা কিন্তু বলা যায় না নিশ্চিত না যে আপনি একটু বসলেন হঠাৎ করে দেখবেন যে মক্তবা মেলা এসে বললো আর মক্তবা মেলার বর্তমান কিন্তু কোনো টাইম টেবিল নাই তারা যে কখন আসবে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই রাত্রে আসতে পারে সকালও আসতে পারে দুপুর আসতে পারে কেননা এই ক্ষেত্রে এখন মহিলা লেডিস বলেন তাদেরকে নিয়োজক দিয়েছে সৌদি সরকার সেই কারণেই এবং কি কলেজে যারা পড়ালেখা করতেছে তাদেরকেও এই ধরনের চাকরিতেই নিয়োজক দিয়েছে সৌদি সরকার তো সেই কারণেই আগের মতো নাই যে মক্তবা আমেল শুধু বিকালে আসবে বা সকালের দিকে আসবে এখন কিন্তু কোনো টাইম টেবিল নাই তো ভুল করেও আপনারা কারো দোকানে বসে থাকবেন না সেক্ষেত্রে কিন্তু নতুন হলে তো আপনার মাথায় হাত আপনারা কখনো দোকানে বসে থাকবেন না তো বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা আপনারা সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো আপনারা একটিবার ডুবাইয়ের কথা চিন্তা করুন এবং ডুবাইয়ের আইন শৃঙ্খলার ব্যাপারে একটু জেনে শুনে যাবেন দুবাই যে সেম সেম সৌদি আরব সেম আইন শৃঙ্খলা বানানোর জন্য তারা চাচ্ছে এবং কি সেক্ষেত্রে আপনার আমার সুবিধার জন্য এই পরিকল্পনা রয়েছে কেননা যেখানে কফিল আমাদের সাথে দুই নম্বরই করত। সেখানে কিন্তু কফিল আর এখন দুই নম্বরই করতে পারবে না তো সেই কারণেও সৌদি সরকার এবং কি আইন শৃঙ্খলা যখন নাকি সঠিক করবে কঠিন করবে ভালো করবে সবার জন্য সেক্ষেত্রে তারা কি করবে ফরেনার আসবে বিভিন্ন দেশ থেকে ফরেনার আসবে তো এই কারণেও এদিকে তারা বিবেচনা করেছে এবং কি আমরা কিন্তু প্রবাসী যারা যায় তারা কিন্তু নতুন অবস্থায় যাওয়ার পরে অনেক দিকে হ্যাস্তস্ত হই দেখা যায় খাওয়াই কষ্ট করি কফিলে ফোন ধরে না কফিলের সাথে যোগাযোগ করা যায় না বা কাজের সাথে মেল নাই তো আসলে সৌদি সরকারকে এদিকে আমি ধন্যবাদ জানাই এবং তার পরিকল্পনা ঠিক আছে আলহামদুলিল্লাহ আসলে আমরা যে বাংলাদেশ থেকে প্রতারণা হয়ে যাই কেননা সৌদি সরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে বিষাটা চার লাখ পাঁচ লাখ টাকা নেয় না বিভিন্ন কোম্পানি বা মহাশা যে বিষাটা দেয় তারা এমনও কোম্পানি আছে তাদের নিজ খরচে দায়িত্ব করে তারা লোক নিয়ে থাকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে হওয়ার শিকার হয়ে যাই সেই কারণে আমাদের এতটা কষ্ট এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু কোনো আইন নেই নেই এবং আমাদের জন্য কোনো রুলস নেই কোনো নিয়ম নাই। তো আমার একটা অনুরোধ থাকবে সরকারের প্রতি যে বিষে সৌদি আরব হোক বিভিন্ন বিশ্বের যে কোনো দেশেই বাংলাদেশি প্রবাসীরা যেতে হলে পোস্ট অফিসের মাধ্যমে তার সার্টিফিকেটটা জমা দিবে সেই সার্টিফিকেট অনুযায়ী সে কোন দেশে যাবে সেই বিষে সেই বিষের মাধ্যমে সে বিভিন্ন দেশে যেতে পারবে এবং ওই বিষের কত খরচ আছে সেই রেটটা প্রবাসীরা দেখতে পারবে এবং জানতে পারবে সরাসরি এটা যদি সরকার আমাদের জন্য এই সুযোগটা করে দেয় তাহলে সরকারকে ছেলর জানাই এবং কি ফিলিফিন রাষ্ট্রের মানুষ যদি প্রবাসে যেতে চায় তার অতটা অর্থ খরচ হয় না সরকার বহন করে পরবর্তীতে সে প্রবাসে যাওয়ার পরে সরকারকে ওই টাকাটা সে পরিশোধ করে দেয় তো আমার একটা সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে যে সরকার যদি এই ধরনের পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে যাব সেক্ষেত্রে অল্প টাকা এখানে লাগবে বা বিভিন্ন কোম্পানির কী কী ফ্যাসিলিটি থাকবে সে অনুযায়ী টাকাটা আমাদের লাগবে যদি আমাদের এই টাকাটা সরকারের বিভিন্ন ব্যাংক থেকে লোনের মাধ্যমে সুযোগ করে দেয় তাহলে আমরা খুব যে এই টাকাটা শোধ করে দেব কেননা আমাদের ভিটা বাড়ি বিক্রি করতে হবে না ব্যাংক থেকে লোন করতে হবে না সুদে করে টাকা নিতে হবে না লাভের উপরে সুদের উপরে সুদ কেননা সুদের টাকা চক্রবর্তী সুদ এক লক্ষ টাকা তিরিশ হাজার টাকার লাভ তো সেক্ষেত্রে প্রবাসে যাওয়ার পরে সিটিং সিটিং হতে হতে পারে পারে অনেকে না আমার জানা মতে এমনও কাহিনী আছে যে তিন মাস ধরে গেছে সে লাভের উপরে টাকা নিয়ে তিন মাসের ভিতরে সে গাড়ি দুতে যে মহল্লার ভিতরে ধরা খাইছে পরে সে কিন্তু রিটার্ন চলে আসতে হচ্ছে দেশে তার কিন্তু বাড়ি সম্পূর্ণ বিক্রি করতে হচ্ছে তারপরে তার ঋণটা শোধ হয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করেন সে নিঃস্ব হয়ে গেল তা আসলে সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে এবং নতুন পুরাতন যারা সৌদি যাবেন তারা আপনারা খুব বিবেচনা করে যাবেন এবং কাজের উপরে নিশ্চিত হয়ে যাবেন যাওয়া যার থেকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আপনারা কাজগুলো করে থাকবেন এবং কি আইন শৃঙ্খলা সৌদি সকল ধরনের আইন আপনারা মেনে চলবেন কেননা সৌদি সরকার এই আইনগুলো করতেছে সবারই ভালোর জন্য কিছুটা খারাপ কিছুটা ভালো তো ভালো ঠিক দুনিয়াতে ভালোও থাকবে খারাপও থাকবে সব মিলিয়ে এই দুনিয়ায় আশা রাখবো বিস্তারিত জানতে পারলেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা আইকনটি অন করে দিবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ